नमस्कार बंधुरा आमी संगीता आन्ना रान्नाघरे आपनादेर अनेक अनेक स्वागत जानाई। बंधुरा आज के चले एलाम चिकेनेर आरो एकटा नतून रेसिपी निये केएफसी। केएफसी चिकेनेर रेसिपिटा आमी किभाबे बानाबो आपनारा प्लिज भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखुन। आशा करी आपनादेर भालोई लागबे, भालो लागले अवश्यई लाइक करे देबेन। चलुन ताहले आन्नार रान्नाघरे आज के केएफसी चिकेनटा आमी किभाबे बानाई। ए देखुन आमार हाते चिकेन आछे, लेग पिस निएछि आमी पाँचटा, भालो करे परिष्कार करे जल दिए धुए निएछि, एकटु करे चिड়েও নিয়েছি। কিভাবে আমি বানাচ্ছি কেএফসির রেসিপিটা চলুন তাহলে সঙ্গে থাকুন রেসিপিটা দেখার জন্য। চলুন প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেব লবণ হাফ চামচ, এক চামচের মতন দেব লেবুর রস, শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ, গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, টমেটো সস হাফ চামচ, আদা রসুন বাটা এক চামচ, ভালো করে হাত দিয়ে মেখে নেব। চিকেনটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি, এবার এক ঘন্টার জন্য এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। কেএফসিটা আমি খুব সহজভাবে আপনাদের আজকে তৈরি করে দেখাবো, যাতে আপনারাও ঘরে এইভাবে তৈরি করতে পারেন। চিকেনটা কোট করার জন্য আমি কিছু ময়দা নিয়ে নেব, একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দেব ময়দা, কর্নফ্লাওয়ার দিয়ে দেব, এটা চার চামচ আছে, অল্প একটু দেবো লবণ। চিকেনে প্রথমেই আমি লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, এখন একটু অল্প দেব, আর দেব গুঁড়ো দুধ, এখানে ছোটো প্যাকেট একটা কিনেছিলাম 5 টাকা দিয়ে, সেই এক প্যাকেট দিয়ে দেবো। এবার সমস্তগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিকেনটা আমি 1 ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখেছি, এবার চিকেনটা আমি কোট করে নেব। এভাবে আমি কোট করে নেব সমস্ত হালকা হালকা, এবার জলে দিয়ে দেব। জল থেকে তুলে নেব, তুলে নিয়ে আবার কোট করে নেব। সমস্ত চিকেন আমি এইভাবে কোট করে নেব। চিকেনটা খুব ভালো করে আমি কোট করে নিয়েছি, এবার ভেজে নেব। উনান ধরিয়ে দিয়েছি, উনানে একটা কড়াই বসিয়ে দেব, কড়াই দিয়ে দেব সাদা তেল, সাদা তেলে আমি চিকেনগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, কোট করা চিকেনগুলো ভেজে নেব। তিনটে আগে দিলাম, দুটো পরে ভাজবো।
সেটা আমি অল্প হালকা ভেজে নিয়েছি, তুলে নিব। এরপরে কিন্তু আরেকবার ভাজতে হবে। অর্ধেক ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কেএফসি চিকেনটা আমি একবার ভেজে নিয়েছি, পেপারে দিয়ে দিয়েছি, যে তেলটা চিকেনের মধ্যে রয়েছে টেনে নেবে। আরও একবার কিন্তু ভেজে নিতে হবে, আরও একবার তেলের মধ্যে দিয়ে ভেজে নেবে। সমস্ত কেএফসি ভাজা হয়ে গেছে, তুলে নেব। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। কেএফসি রেসিপিটা আমরা এটা কিনে যখন বাজারে খাই তখন 100 টাকা দাম পড়ে যায়, আপনি কম খরচে বাড়িতে বানাতে পারবেন এবং সবাই মিলে খেতে পারবেন। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর কী কী রেসিপি দেখতে চান সেটাও জানাবেন। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। প্লিজ ভালো লাগলে আমার পাশে থাকবেন, আর রান্না রান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।